মিষ্টি এসে গেছে, সবাইকে দেওয়া হবে। এই যে এখানে মিষ্টি এসেছে, সবাইকে দেওয়া হবে। এখানে ইনি এদিকে দোলনা দুলছেন। এই যে স্টিকার মারানো হয়েছে প্রত্যেকটা মিষ্টির প্যাকেটের উপরে, ওর নাম লেখা আছে। আর এই যে রসগোল্লা, গৌরী সুইটস থেকে আনা হয়েছে, আমাদের এখানে সবচেয়ে ভালো মিষ্টির দোকান। তুমি কি বলছো? তোমাকে তুমি কি পয়সা দিচ্ছ যে আমার মেয়েকে? তো দাও, দাঁড়াও, তার দোকান খুলে দিচ্ছে। খোলো, পয়সা ছিল না তো দিতে পারিনি, কত মাটাকে দিতে পারিনি। ব্যাস, সে ধরে নিয়েছে। এ তো সকাল সকাল ইনকাম হয়ে গেল রে। এই যে দিদা দিয়েছে। যাচ্ছি এখন আমার মেয়ে হওয়ার মিষ্টি দিতে পাড়ায়। এই যে আমি আর আমার মা দুজনে মিলে যাচ্ছি সকাল সকাল। এখন উনি ঘুমাচ্ছেন, তো এই সময় এই কাজটা আমরা করে নিচ্ছি। কত কারি পাতার গাছ হয়েছে, ধুতরা ফুল। নাতনি জোরে কথা বলা পছন্দ করে না। এর আওয়াজ পাইনি, জোরে কথা বললে না আসলে ওই বাড়িতে জোরে আরো কথা বলবে, তারপরে চিৎকার করে কানবে। তারপরে তো আমি আজকাল খালি দেখছি যে মমি খালি কাঁদছে। আরে ও কানে বলে আমি আ করতে থাকি, দিলেও চুপ হয়ে যায়। কি দেবো, মাংস? মেয়ে হয়েছে বলে মিষ্টি দিচ্ছি, ছেলে হলে দিতাম না, ছেলে হলে কিছু দিতাম না। টোটাল 22টা বাড়ি আমাদের এই আশেপাশে। আসার পর থেকে আমি বেরাইনি, এই রাস্তাটা আমি এখন প্রথম দেখলাম, মানে আসার পরে আর কি, যেদিন এলাম সেদিন তো রাত 2:30 এসেছি। এখন এই রাস্তাটা এখন প্রথম দেখলাম এতদিন পরে, প্রায় 5 দিন পর। এদিকে চাষ হচ্ছে, রোপণ হচ্ছে। এই যে লোকজন রোপণ করছে, এটা আমন ধানের চাষের রোপণ হচ্ছে। আমন ধান তো গো হয়েছে তো বা সাজগোজ। এই যে জেঠিমা, আমার একমাত্র জেঠিমা, সবাই কিন্তু কাকিমা বানাতে দিচ্ছি। এই না আমার নাম, মেয়ে আসার মিষ্টি খুলে দেখো তো কি করা আছে উপরে, দেখো মেয়ের নাম জানতে পেরে যাবে। হ্যাঁ মিষ্টি খাও না, তাহলে কি খাও বলো, সেটা আবার নিয়ে যাও। শুকর খাই, মানে করলা। ও তাহলে আমার গাছে করলা হয়েছে, একটা দিয়ে যাবো। মিষ্টি বিতরণ হয়ে গেছে আর মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগলো।
এখন ওকে স্নান করাতে হবে, ঘুমিয়ে আছে এখনো, অনেক আগেই স্নান করে নেয়। এখন প্রায় 11টা বাজে, তো তেল মাখানোটা তো হয়েই যায়, 11টার সময় স্নান করে নেয়। তো এখন আমি জল খাবারটা খেয়ে নেব, কারণ ও উঠে পড়লে আবার মাসাজ করে স্নান করিয়ে অনেকক্ষণ টাইম লেগে যাবে, প্রায় 1.5-2 ঘন্টা। তাই জন্য এখন আমি আগে খেয়ে নেব, তারপরে ওকে তুলব আর কি। দোলনাটা থামিয়ে দিলেই উঠে পড়বে। এই যে দোলনায় দুলছে, নটন নটন পায়রাগুলি ঝুটুন বেঁধেছে, ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কি দেখেছে কি দেখেছে দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, উফ দাদা বড্ড লেগেছে। বুঝেছো বুঝেছো? আচ্ছা, সব বুঝে ফেলেছো? সব মুখস্থ হয়ে গেছে? সব মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, সব মুখস্থ হয়ে গেছে, সব পড়ে ফেলেছো? হ্যাঁ। কারেন্ট চলে গেছে আমাদের, ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে, এখন সারানো হচ্ছে। এই যে ইনি দিদার কোলে এখানে বাইরে বসে শুয়ে, মানে বসে নয়, দিদা বসে আর ইনি ঘুমিয়ে, দিদার শাড়ির তলায়, দিদার শাড়ির তলায় এর মাও ঘুমিয়েছে আর ইনিও ঘুমাচ্ছেন। এদিকে আমি খাচ্ছি দুধ, সাথে এইটা মিশিয়ে, এটা আমাকে ডক্টর দিয়েছিলেন। আগে আমাদের অনেক ফুল হতো, কারণ এই দিকের যে জায়গাটা যেখানে মাছের চাষ করা হয়েছে, এই জায়গাটায় পুরো বাগান ছিল বাবার সবজির। আগের বছর যখন লকডাউনে এসেই আমি প্রথম ভিডিও করে দিয়েছিলাম, এখন আর ওই জায়গাটা তো মাছের চাষ হয়ে গেছে, ওই জন্য এই দিকগুলোতেই শুধু ফুল লাগানো আছে। অনেক রকমের ফুল, মানে সবজি বাবা চাষ করতো, এখন আর জায়গা নেই ঘরের ধারে, তাই জন্য হচ্ছে না। তাও দিদা ওই দিকে অনেকগুলো সবজি টবজি লাগায়। Whoa, whoa, whoa.